বন্ধুরা, আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম মাইক্রোসফট অফিস 2016 365-এর একদম ইন্ট্রোডাকশন পার্টে ছিলাম আমরা, তো আজকে যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। অফিস 2016 ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস কি না, আমরা যেগুলো ব্যবহার করি অফিস, অফিসের কোনো প্রোডাক্ট ইউজ করতে, ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, সেই ব্যবহার করার জন্য যে যে পার্টগুলো বা যে যে অংশগুলো আমরা কাজে লাগাই বা যে যে অংশগুলো নিয়ে আমরা কাজ করি সেটাই ইউজার ইন্টারফেস। যেমন এই যে ছবিটা এখানে দেখছো, এই ছবিটা আগেরবার 2012 যখন দিয়ে করিয়েছিলাম আগের রাউন্ডে, তখনও দেখিয়েছিলাম যে যেমন ধরো এখানে যে ফাইল নামটা সেভ করব সেই ফাইল নামটা থাকবে এবং কি প্রোডাক্ট, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সেটা দেখাবে। এটা এগুলো যেমন এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার, এখানে এই যে এগুলো ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলো সব ট্যাব থাকবে, তার আন্ডারে থাকবে রিবন, এই পুরো জায়গাটাকে রিবন বলা হয়। এটা হচ্ছে ডকুমেন্ট পেন্ট, এখানে আমরা লিখতে পারবো যা যা কিছু লিখতে চাইলে এখানে লেখা লেখা যাবে। আচ্ছা, ডান দিকের এখানে থাকে স্ক্রোল বার, ভার্টিক্যাল স্ক্রোল বার, যেটা হচ্ছে পেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে আমাদের সাহায্য করে। এখানে নিচে এখানে থাকবে হরিজন্টাল স্ক্রোল বার, পিকচারটাকে বা স্ক্রিনটাকে আমাদের বাঁ দিক ডান দিক সরাতে কাজে লাগে। এখানে কোনো স্ট্যাটাস থাকবে, কোন পেজে আমরা কাজ করছি, তার কত ওয়ার্ড সংখ্যা কত ইত্যাদি এগুলো থাকবে। এটা জুম বার, এটা ভিউ, এখানে রুলারটা এখানে অ্যাক্টিভ করা নেই বলে রুলারটা দেখাচ্ছে না, নাহলে এখানে রুলারও থাকবে। তো এইসব জিনিসগুলো এখানে থাকে, মোটামুটি আগে যেগুলো দেখেছি সেগুলো সবই সেমই থাকে, শুধু দুটো জিনিস পার্থক্য থাকে। একটা হচ্ছে এইখানে এই অ্যারোটার একটা ফাংশন দেখাবো যেটা আগে বলা হয়নি, আর এখানে এটা, এই দুটো ফাংশন, আর এখানে একটা টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, এখানে এই একটা অপশান আছে। এই অপশান তিনটে আমরা পরবর্তী স্টেপে তোমাদের দেখাবো, যে এই তিনটে এখানে নতুন, এই টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, আর এই যে এটা এটা এখানে নতুন, এইটা তোমাদের এখানে বিস্তৃত ডিটেলসে বলবো। বাকি যেগুলো আছে সেগুলো সেম, হ্যাঁ কিছু ট্যাবের আন্ডারে কিছু কমান্ড বা কিছু নতুন ফিচার্স এখানে অ্যাড হয়েছে, সেগুলো আমরা যখন যখন যেরকম প্র্যাকটিক্যাল করাবো, প্র্যাকটিক্যালে দেখাবো, সেগুলো দেখিয়ে দেবো। প্রথম যেটা করাবো, ভেরিয়াস অপশানস ইন ফাইল ট্যাব, ভেরিয়াস অপশান ইন ফাইল ট্যাব মানে এই যে ফাইল ট্যাবটা আছে, এই ফাইল ট্যাবে কি যা অপশান পাবো পাই আমরা সেগুলো তো আছেই, কিন্তু কিছু একটা এক্সট্রা অপশান বা এক্সট্রা ফিচার্স আমরা এখানে এই ভার্সানে 2060 ভার্সানে দেখব। সেটা কি না, ইউজিং দ্য ফাইল ট্যাব উই ক্যান অ্যাক্সেস দ্য ব্যাকস্টেজ ভিউ কুইকলি অ্যান্ড ইজিলি। ব্যাকস্টেজ ভিউ, একটা কোনো ফাইলের সেখানে যদি ফাইল এ ক্লিক করে ইনফো এই অপশানে যাই, ইনফো এই অপশানে যাই, তাহলে একটা এখানে আমরা কিছু ইনফরমেশান দেখতে পাবো যেগুলো আগের ভার্সানে দেখতে পেতাম না। দু নম্বর, ব্যাকস্টেজ ভিউ গিভস দ্য ইনফরমেশান লাইক সাইজ অফ ইউর ফাইল অ্যান্ড নাম্বার অফ পেজেস ইন ইট, কত ফাইলের সাইজটা কি, যে ফাইলটা আমরা নিয়ে খুলে কাজ করছি সেই ফাইলের সাইজটা কত এবং কোন কতগুলো টোটাল পেজ আছে সেখানে দেখতে পাবো। আর কি দেখতে পাবো না, ইট অলসো ভিউ এনি হিডেন ইনফরমেশান প্রেজেন্ট ইন আওয়ার ফাইল, কোনো যদি হিডেন ইনফরমেশান থাকে সেটাও আমরা এখানে দেখতে পাবো। তো এই ফাইল ট্যাবে এই একটা নতুন অপশান এখানে নতুন ফিচার্স অ্যাড হয়েছে, যেটা তোমাদের সামনে এখানে আমরা দেখাবো এবার কোন অপশানে গেলে কোথায় গেলে এই ইনফরমেশানটা দেখতে পাবো। তাহলে দেখে নেওয়া যাক এবার, এই হচ্ছে ফাইলের মধ্যে, ফাইলের অপশানে গেলে এই স্ক্রিনটা আসবে, সেখানে এই যে ইনফো, এই ইনফোর আন্ডারে এই যে টোটাল এই অংশটা দেখতে পাচ্ছ এইখানে, এটা আমরা দেখতে পাবো যেটা আগের স্লাইডে তোমাদের বললাম। এখানে সাইজ, যেহেতু এখানে কোনো আমি ফাইল টাইপ করে সেভ করে সেটা দেখাচ্ছি না, ডাইরেক্ট এখানে স্ক্রিনের পিকচারটা দেখাচ্ছি, সেই জন্য এখানে বলছে নট সেভ ইয়েট, যদি এটা সেভ থাকতো তাহলে সাইজটা দেখিয়ে দিত। পেজ যেহেতু বাই ডিফল্ট একটা পেজ থাকে সেটাই দেখাচ্ছে, আর কোনো পেজ এখানে যোগ করা নেই, আর কোনো যেহেতু কোনো কিছু ডকুমেন্ট এখানে টাইপ করা নেই সেহেতু এখানে ওয়ার্ডস জিরো দেখাচ্ছে, কবে এটা হয়েছে, কে ইউজার, এগুলো সব এই ডিটেলসগুলো দেখিয়ে দিচ্ছে। তার মানে এই ইনফো ফাইলের আন্ডারে গিয়ে ইনফো অপশানে গেলে এই অপশানটা আমরা দেখতে পাবো। আর যেটা এখানে যেরকম ছিল, এখানে প্রোটেক্ট ডকুমেন্ট, যেটা ফাইলের আমি যে ফাইলটা
করলাম সেটা যাতে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারি, কেউ যাতে সেই ফাইলটা খুলে এডিট করতে না পারে বা রিড করতে না পারে, সেই জন্য এখানে পাসওয়ার্ড এই অপশানে যেরকম দেওয়া যেত আগেও এটা অপশানটা ছিল, এটা দেওয়া যায়। তো এই হচ্ছে এটার ভেরিয়াস অপশান ইন ফাইল ট্যাবের মধ্যে একটা অপশান এখানে যেটা অ্যাড হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। পরেরটা দেখবো, পরে দুটো দুটো ছোটো ছোটো অপশান তোমাদের এখানে দেখিয়ে দেবো। প্রথম অপশানটা কি না, দেয়ার আর সার্টেন গ্রুপস উইথ এ স্মল অ্যারো অ্যাট দ্য বটম রাইট কর্নার অফ দ্য গ্রুপ। গ্রুপ কোনটাকে বলছি না, এই যে এখানে দেখো এই ইনসার্টের আন্ডারে এখানে দাগ দেওয়া আছে, এই যে এখানে দাগ দেওয়া আছে, এই একটা গ্রুপ, তাহলে এই একটা গ্রুপ, তারপরে এই একটা গ্রুপ, এই যে এখানে দাগ দেওয়া আছে, তারপরে এই একটা গ্রুপ, ঠিক আছে। তো এখানে গ্রুপগুলোর নামও দেওয়া আছে, এখানে টেক্সট সিম্বল ইলাস্ট্রেশন এগুলোর নাম দেওয়া আছে। এই গ্রুপগুলোর নিচে একটা করে আমরা কি দেখতে পাবো, অ্যারো দেখতে পাবো, এই যে বটম রাইট কর্নার ডান দিকের নিচের কর্নারে একটা করে অ্যারো দেখতে পাবো। সেই অ্যারোটা ক্লিক করলে, ক্লিক দ্য স্মল অ্যারো টু ইউজ মোর অপশান ইন দ্য গ্রুপ, আরও অপশান আমরা এখানে পাবো। সেই যে ক্লিক করলে একটা ডায়ালগ বক্স খুলে যাবে, যেটাকে বলছি ডায়ালগ বক্স লঞ্চার। সেই লঞ্চারের মধ্যে, ডায়ালগ বক্স লঞ্চারের মধ্যে আরও অপশান ওই গ্রুপের মধ্যে যা আছে সেগুলোর থেকে আরও অপশান এখানে দেখতে পাবো। কীরকম না, এই যে অ্যারো এখানে আছে দেখো, এই এই অ্যারো, এই অ্যারোটা যেমন এখানে প্যারাগ্রাফের আন্ডারে এই অ্যারোতে ক্লিক করেছি, এই যে ডায়ালগ বক্সটা খুলে গেছে, এই ডায়ালগ বক্সটার মধ্যে কিন্তু এই যে অপশানগুলো এখানে আছে সেগুলো ছাড়াও আরও অনেক কিছু অপশান আছে যেখানে এই ডায়ালগ বক্সটা খুলে আমরা সেগুলো কাজ করতে পারি। কোনো মানে প্যারাগ্রাফের আন্ডারে যে অপশানগুলো এখানে আছে ওপরে, সেই অপশানগুলোতে যা ফাংশান এর মধ্যেও সেই ফাংশান প্লাস আরও এক্সট্রা আছে যেগুলো ডায়ালগ বক্স খুলে আমরা ডাইরেক্টলি কাজ করতে পারি। এরকম প্রত্যেকটা গ্রুপের আন্ডারে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করলে ওই প্রত্যেকটা গ্রুপের আন্ডারে একটা করে ডায়ালগ বক্স খুলে যাবে এবং তার মধ্যে এই ধরনের অপশানগুলো পাবো। এর পরেরটা হচ্ছে উই ক্যান চুজ টু শো অর হাইড দ্য রিবন সিন্স ইট অকুপাইজ এ লট অফ স্পেস অ্যান্ড দ্য ওয়ার্ক স্পেস সামটাইমস লুকস ইনসাফিসিয়েন্টলি স্মল। আমাদের যে রিবনটা আছে, এই যে রিবনটা আছে, এই রিবনটা তো একটা জায়গা জুড়ে আছে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে এখানে এই অংশটার পর থেকে, এই ট্যাবের পর থেকে এই রিবনটা আছে। এবার কারুর কারুর মনে হতে পারে যে এই যে টোটাল স্ক্রিন সাইজটা আছে, ধরো এখান থেকে এই পর্যন্ত এই স্ক্রিন সাইজটা, এটা অনেকটা ছোট লাগছে। যদি এখানে এই রিবনটা না থাকতো তাহলে আমাদের স্ক্রিন সাইজটা আরেকটু বাড়তো, এত পর্যন্ত হতো, তাহলে আমাদের কাজ করার যে এই যে স্পেসটা, এই স্পেসটা আরও বেশি হতো, আমাদের সুবিধা হতো। যদি এরকম মনে হয় যে আমাদের রিবনটা ওখানে রাখবো না, তাহলে কি করতে পারি, এই অ্যারোটায় আমরা ক্লিক করব, এই অ্যারোটায় ক্লিক করলে রিবনটা হাইড হয়ে যাবে, এটা একটা অপশান। আর দু নম্বর অপশান কি, টু শো অর হাইড দ্য রিবন সিলেক্ট দ্য রিবন ডিসপ্লে অপশান অ্যারো অ্যান্ড সিলেক্ট দ্য সুইটেবল অপশান ফ্রম দ্য ড্রপ ডাউন মেনু। রিবন ডিসপ্লে অপশানে আমরা ক্লিক করব অ্যারোতে যেটা আছে এবং সেখান থেকে সুইটেবল অপশান সিলেক্ট করে নেব। কীরকম সুইটেবল অপশান না, এই একটা গেল, কি দেখালাম তাহলে, এইটা এই অপশানটায় ক্লিক করলে এটা রিবনটাকে হাইড হয়ে যায়। আর একটা অপশান আছে যেটা যেটা প্রথম স্লাইডে যখন পড়াচ্ছিলাম বলেছিলাম, যেটা নতুন ফিচার অ্যাড করেছে সেটা আমরা তোমাদের দেখিয়ে দেবো। এই অ্যারোতে ক্লিক করলে এই 1, 2, 3 এই তিনটে অপশান দেখাবে, তিনটে অপশানের মধ্যে আমাদের যদি যেটা খুশি সেটা চুজ করে নেব। প্রথমটা কী হচ্ছে না, অটো হাইড রিবন, এই অপশানটাকে ক্লিক করে রাখলে রিবনটা অটোমেটিক্যালি হাইড হয়ে থাকবে। যে মুহূর্তে আমি এই ফাইল এই ট্যাবগুলোতে ক্লিক করব তখনই ওই রিবনগুলো খুলবে, তার মানে আমি এখানে কিছু রাইট করছি তখন ওই রিবনটা থাকবে না। যে মুহূর্তে কোনো আমি ট্যাবে ক্লিক করে তার আন্ডারে যে রিবনের মধ্যে যে কমান্ডগুলো বা যে ফাংশানগুলো আছে সেইগুলো নিতে যাব তখনই সেটা আসবে। আর একটা আছে অপশান শো ট্যাব, তার মানে এই ট্যাবগুলো শুধু শো করবে, এই যে ইনসার্ট ডিজাইন লেআউট রেফারেন্স মেলিং এই ট্যাবগুলো শো করবে, বাকি নিচের রিবনের অংশটা শো করবে না। আর একটা অপশান আছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, মানে দুটোই শো করবে, ট্যাব এবং এই নিচের যে কমান্ডগুলো আছে সেই দুটো একসঙ্গেই শো করবে। তাহলে এখান থেকে আমরা এই অপশানটাকে অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, বা বলা ভালো হাইড অথবা শো করে নিতে পারি। তাহলে এই হচ্ছে দুটো অপশান হলো, একটা হচ্ছে ডায়ালগ বক্স লঞ্চার, একটা হচ্ছে রিবন
হাইড অ্যান্ড শো এই অপশানটা করে নিতে পারি। এরপরের ফিচারটা আমি দেখব, পরের ফিচারটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ দ্য রিবন মানে এই যে মনে আছে নিশ্চয়ই তোমাদের এখানে যে কুইক অ্যাক্সেস টুলবার ছিল, এই কুইক অ্যাক্সেস টুলবারের অনেক কমান্ড আমরা অ্যাড করতাম অথবা রিমুভ করা যেত, করা যায়। সেটা তোমাদের আগের রাউন্ডে যে অফিসে সেখানে দেখিয়েছিলাম। মনে করো আমাদের যে ডেলি যেগুলো কাজে লাগে সেই ডেলি কমান্ডগুলো, যেগুলো ডেলি মানে যে ডেলি কাজ করতে গিয়ে মানে প্রতিটা কাজ করতে গিয়ে যে কমান্ডগুলো আমাদের কাজে লাগে সেই কমান্ডগুলো এই কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে ঢুকিয়ে রাখলাম, আমরা অ্যাড করে রাখলাম। আর যেগুলো কাজে লাগে না, সাধারণত খুব মাঝে মাঝে লাগে, সেইগুলো আমরা কী করলাম না সেখান থেকে রিমুভ করে দিলাম। লাভটা কী হচ্ছিল না, আমরা বারবার এই রিবনের আন্ডারে গিয়ে এই সবগুলো এখান থেকে খুঁজে খুঁজে সেগুলো বার করতে হচ্ছিলো না। আমরা যেমন কপি, ডিলিট, ওপেন, নিউ এই সব অপশানগুলো, সেভ এই সব অপশানগুলো কুইক অ্যাকশনের টুলবারের মধ্যে ঢুকিয়ে রাখছিলাম, ঠিক এখানেও ঠিক তেমনি। যদি আমাদের কাস্টমাইজ রিবন মানে এই রিবনের মধ্যে যে অপশানগুলো আছে এবং তার আন্ডারে যে কমান্ডগুলো আছে, এত কমান্ড প্রত্যেকটার, এটা তো শুধু হোমের আন্ডারে, এটা এখানে ছবিটা দেখাচ্ছি, এর আন্ডারে বাকি লেআউট, ডিজাইন, ইনসার্ট এই সবের আন্ডারে যা 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 যত কমান্ড আছে সেই কমান্ডগুলোর আবার আমরা প্লাস মাইনাস করতে পারি, মানে অ্যাড আর রিমুভ করতে পারি, আমাদের যেটা যেখানে লাগবে বা যেটা যেটা পছন্দ সেটা অ্যাড রিমুভ করে নিতে পারি। সেটা করতে গেলে কী করতে হবে, আবার ওই ফাইলে যেতে হবে, তারপরে অপশানে যেতে হবে, তারপরে কাস্টমাইজ রিবনে যেতে হবে। কীরকম, এই যে ফাইলে গেলাম, অপশানে গেলাম, তারপরে এই কাস্টমাইজ রিবন এইখানে, তার মানে এইখানে যদি ছবিটা দেখি আমরা, এই যে ফাইলে গেলাম, তারপরে এই অপশানে যাব, এই অপশানে এখান থেকে এই অপশানে যাব, যাওয়ার পর আমরা সিলেক্ট করব কাস্টমাইজ রিবন, ওই অপশানটায় ক্লিক করলেই এখানটা চলে আসবে কাস্টমাইজ রিবন। এবার দেখছো দুধারে এখানে বক্স করা আছে, আমরা মনে করো এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করে যে মুহূর্তে এটা ড্র টেবিল এটা সিলেক্ট করব, এই অ্যাড এই বটনটা হাইলাইটেড হয়ে যাবে, এখানে অ্যাড বটনটায় ক্লিক করলে এই জিনিসটা এখানে ঢুকে যাবে। এবার কোথায় ঢুকবে, কার আন্ডারে ঢুকবে, সেটা যেরকমভাবে আমরা এখানে সিলেক্ট করে দেবো, কোন ট্যাবের আন্ডারে, হোম না ইনসার্ট না ডিজাইন না লেআউট রেফারেন্স, কোন আন্ডারে ঢুকবে, যেটা আমরা যেরকম সিলেক্ট করে দেবো তার আন্ডারে ঢুকবে। আবার মনে করো এই ভিউয়ের আন্ডারে, এটা তো প্লাস করা আছে, এটা আমরা যদি ক্লিক করি এখানে এর আন্ডারে আবার যা কিছু আছে সব খুলে যাবে। তো সেখান থেকে কোনো একটা অপশান আছে মনে করো, সেটা আমরা এখানে রাখতে চাইছি না, তাহলে সেইটা যেহেতু সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই রিমুভ বটনটা হাইলাইটেড হয়ে যাবে, এই রিমুভ বটনে ক্লিক করলে এটা আবার এখান থেকে এদিকে চলে আসবে। এরকমভাবে জিনিসগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারি, মানে এরকম নয় যে অফিস অরিজিনালের সঙ্গে মানে অফিস ইনস্টল করার সঙ্গে যে যে অপশানগুলো আছে সেইগুলো নিয়েই কাজ করতে হবে, আমরা আমাদের পছন্দ মতো সেটাকে চেঞ্জ করে নিতে পারি। আর কী কী করা যায় এখান থেকে দেখো, রিনেম করা যায়, নিউ গ্রুপ করা যায়, নিউ ট্যাব করা যায়, এই যে ট্যাব যে উপরে এখানে অপশানগুলো আছে সেই ট্যাব, নতুন ট্যাব এখানে করা যায়, ঠিক আছে, রিসেট করে নেওয়া যায়, আবার রিসেট মানে অরিজিনাল যেরকম ইনস্টল করার সময় যেরকম ছিল সেই কন্ডিশনে চলে যাবে, এমনকি কিবোর্ড শর্টকাটও এখানে কাস্টমাইজ করে নেওয়া যায়। এবং প্রতিটা করার পর কিন্তু এখানে ওকে বটমে প্রেস করতে হবে, তবেই সেটা অ্যাক্টিভ হবে বা তবেই সেটা অ্যাপ্লাই হবে। তো এই হচ্ছে কাস্টমাইজ রিবন অপশান। এরপরে আরেকটা অপশানে আসবো, সেটা হচ্ছে দেয়ার আর সার্টেন কমান্ড সেটস হ্যাভিং গ্যালারিজ অফ কমান্ড ইনস্টেড অফ সেটস। এখানে কিছু কমান্ড পাওয়া যাবে যেটা তাদের গ্যালারি বদলে সেট, পুরো টোটাল সেট থাকবে। কীরকম না, ফর এক্সাম্পল দ্য কুইক স্টাইল গ্যালারি ফাউন্ড ইন দ্য স্টাইল অপশান ইন দ্য ওয়ার্ড 2016। 2016-এর মধ্যে কুইক স্টাইল গ্যালারি বলে একটা অপশান পাওয়া যাবে, যেটা এই ওপরে যেরকম বলা হলো সেই রকম। কীরকম না, উই ক্যান ইজিলি ক্লিক দ্য কমান্ড ইন গ্যালারি অ্যান্ড হ্যাভ ইট অ্যাপ্লাইড টু আর ফাইল ইন অফিস। আমরা সেগুলো খুব সহজে সেই কমান্ডগুলোকে ক্লিক করলে সেটা আমাদের যে অফিস ফাইল, সে ওয়ার্ড থাকুক, এক্সেল থাকুক, যাই থাকুক, সেখানে অ্যাপ্লাই হয়ে যাবে। কীরকম আমরা দেখে নিই, এই যে এটা যেমন ধরো এখানে একটা টাইপ করা আছে, এই টাইপ করা এই যে কুইক স্টাইল, এই যে স্টাইল এখানে এই গ্রুপ, এর আন্ডারে এটা হোক, এটা হোক, এটা হোক, এটা হোক, যেটা আমরা এখানে মাউসের
পয়েন্টারটা নিয়ে যাব, সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে যাবে, তার স্টাইল বলো তার প্যাটার্নটা বলো, সঙ্গে সঙ্গে যে অপশানে যেরকম প্যাটার্ন বা যেরকম স্টাইল আছে সেই অপশানে নিয়ে গেলে সেই রকম সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। আমাদের আলাদা করে সিলেক্ট করে সেটাকে অ্যাপ্লাই করে কিছু করার দরকার পড়বে না। তো সেইখানে এই জন্যই বলেছে এখানে যে উই ক্যান ইজিলি ক্লিক দ্য কমান্ড ইন গ্যালারি অ্যান্ড হ্যাভ ইট অ্যাপ্লাই টু আর ফাইল ইন অফিস, এবং আমরা আমাদের অফিসের যে ফাইল আছে সেখানে অ্যাপ্লাই করতে পারি খুব সহজে। ঠিক আছে, তো আজকে এইটুকুনি করাবো, এর বেশি আর করাচ্ছি না, আমি ছোটো ছোটো ভাগ করে যেরকম বলেছিলাম সেরকমভাবেই করাবো। তাহলে কী কী করালাম আজকে? ইউজার ইন্টারফেস, এই টোটাল যে অফিসের স্ক্রিনটা দেখিয়েছি ওয়ার্ডের, এখানে ইউজার ইন্টারফেস কোন কোন গুণ আছে যেগুলো আমরা প্র্যাকটিক্যাল এখানে ফাইলের ওপর কাজ করার সময় কাজে লাগাই। তারপরে আছে ফাইল অপশান, ফাইল অপশানের মধ্যে একটা নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে এই অংশটা। তারপরে যেটা করলাম যে ডায়ালগ বক্স লঞ্চার কাকে বলে, সেটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি ডায়ালগ বক্স। তারপরে যেটা দেখালাম শো রিবন হাইড অ্যান্ড শো বটম, রিবনটা শো অ্যান্ড হাই বটম এই অংশটাকে অ্যাপ্লাই করে। আর লাস্ট যেটা দুটো দেখলাম সেটা হচ্ছে কাস্টমাইজ দ্য রিবন, রিবন কাস্টমাইজ কীভাবে করব, এবং স্টাইল গ্যালারিটা কীভাবে কোথায় কীভাবে অ্যাপ্লাই করব আমাদের কাজে, সেই দুটো পরপর দেখে নিলাম। তো এইরকম আরও নতুন নতুন ফিচার, নতুন নতুন ফাংশান বা নতুন নতুন কমান্ড যেগুলো 2016 বা অফিস 365 নতুন এসেছে সেইগুলো তোমাদের সামনে অল্প অল্প করে তুলে ধরব, এবং এইগুলো যেগুলো ভিডিওগুলো তোমরা দেখবে সেগুলো একবার করে, একবার হোক বা একাধিকবার হোক, তোমরা একবার করে প্র্যাকটিস করে নেবে। তার ফলে কী হবে, তোমাদের সেই এই পুরো জিনিসটা একটা আয়ত্তের মধ্যে চলে আসবে। একসঙ্গে সব কিছু করতে যাবে না, যেরকম আমরা ছোটো ছোটো করে ভিডিও এনে তোমাদের প্রতিদিন তোমাদের সামনে তুলে ধরছি সেই রকমভাবেই তোমরা প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে সেগুলো দু চার মানে দেখে নেবে যে কোনখান থেকে কি হচ্ছে, আমরা যেরকমভাবে স্টেপ বাই স্টেপ বলেছি সেইগুলো সেরকমভাবে হচ্ছে কি না। এগুলো প্রচুর নতুন ফিচার আছে, আরও প্রচুর নতুন ফিচার আছে যেগুলো তোমাদের সামনে ধীরে ধীরে তুলে আনবো। তো আশা করি আজকের এই অংশটা তোমাদের ভালো লাগলো, আর তাহলে ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওগুলোকে লাইক করো যাতে আরও বেশি জনের মধ্যে এই আমাদের ভিডিওগুলো ছড়িয়ে পড়তে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। তো শেষকালে যেটা প্রতিবারই বলি তার বলার আগে আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই যে আমাদের এখানে তোমরা খুব শীঘ্রই একটা নোটিফিকেশান পাবে, আমাদের এপ্রিল মাস থেকে কম্পিউটার বেসিক্সের ওপর কোর্স শুরু হতে চলেছে, তার ডিটেলসটা তোমরা খুব শীঘ্রই পাবে। তো আশা করি এই ভিডিওগুলো, বেসিক ইলেকট্রনিক্সের যে কোর্সের ভিডিওগুলো তোমরা দেখছো তার সঙ্গে সঙ্গে ওই কম্পিউটার বেসিক্সের ওপরেও ভিডিওগুলো দেখতে থাকবে, তা খুব ডিটেলসটা তোমরা খুব শীঘ্রই নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবে যে আমরা কিসের ওপর কোর্সটা করতে চলেছি, তার কী কী ডিটেলস তার মধ্যে থাকবে। তো আজকে এই পর্যন্তই, যাওয়ার আগে যেটা বলি প্রতিবার আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন, এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।